ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সাত নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রশ্ন হলো, সরকারি কর্মজীবীর মাসিক বেতনের মধ্য থেকে কয়েক পার্সেন্ট টাকা সরকার কেটে রাখে, পরবর্তী সময়ে তা দ্বিগুণ হয়ে যায়, তখন সেই দ্বিগুণ টাকা ওই ব্যক্তিরা গ্রহণ করে, সেটা কি মমিন ব্যক্তির জন্য জায়েজ হবে? আশা করি জানিয়ে উপকৃত করবেন। সরকার কিন্তু বলছে না যে তোমাদেরকে সুদ খাওয়াচ্ছে, সুদ দিচ্ছে, একথা বলছে না, বলছে যে এটা তোমার কি দিচ্ছি, প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, মাসের মাস অল্প করে কেটে রেখেছে, আর তারপরে সেটা কি দিয়ে বাড়িয়েছে কি, ওটা আমাদের দেখার আছে, কোনো দায়িত্ব নেই। কিন্তু সরকার হালাল খাত থেকে দিল না হারাম থেকে দিল, কারো ট্যাক্স নিয়ে দিল না কারো কোথা থেকে দিল, সেটা দেখার বিষয় নয় কিন্তু আমাদের। হ্যাঁ, আমাদের দেখার বিষয় সরকার দিচ্ছে। সরকার দেশের জনগণকে যদি দেয় দান অনুদান যে কোনো রকমের, কোথা থেকে দিস আমাদের সন্ধান, আর কোনো প্রয়োজন নেই, শরীয়তে কথা বলে না। আর সে মুসলিম সরকার হোক অমুসলিম সরকার হোক, জায়েজ। সুতরাং অমুসলিম দেশে যারা বসবাস করছেন, জায়েজ। সরকার পশ্চিমা দেশে দিচ্ছে না, ভাতা দিচ্ছে না, বাচ্চাদের ভাতা দিচ্ছে, তারপরে প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছে, বৃদ্ধদের ভাতা দিচ্ছে, সব জায়েজ, সব জায়েজ, অসুবিধা নেই। ফাকুলু হানি আম্মারি, আল্লাহ করে বলছেন খুব তৃপ্তির সাথে খাও, কোনো অসুবিধা নেই।